অর্থ আদান প্রদানের ক্ষেত্রে বিশ্বের জনপ্রিয় অনলাইন প্রতিষ্ঠান পেপাল আগামী অক্টোবর থেকে বাংলাদেশে সেবা চালু করলেও তাতে হিসাব খুলে লেনদেন করতে পারবেন না বাংলাদেশের গ্রাহকরা পেপাল যে দুটি সেবা দেয় তারই একটি প্রাথমিকভাবে পাচ্ছেন বাংলাদেশিরা এই সেবার আওতায় দেশের নয়টি ব্যাংকের মাধ্যমে অর্থ গ্রহণ করা গেলেও পাঠানো যাবে না তবে সহজে আউটসোর্সিং এর আয় বাংলাদেশে আনা যাবে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রসঙ্গত পেপাল একটি ই কমার্স প্রতিষ্ঠান যা অর্থের স্থানান্তর বা হাত বদল ইন্টারনেটের মাধ্যমে করার ক্ষেত্রে সহায়তা প্রদান করে অনলাইন স্থানান্তরের এই পদ্ধতি গতানুগতিক অর্থের লেনদেনের পদ্ধতি যেমন চেক বা মানি অর্ডারের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় পেপালের একটি সেবার নাম জুম বিগত পনেরো সাল থেকে বাংলাদেশে চালু আছে এই সেবা জুমের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে যে কেউ তার আত্মীয় স্বজনের ব্যাংক হিসেবে টাকা পাঠাতে পারেন পেপাল সম্পর্কে প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনয়েদ আহমেদ পলক এমপি বলেন আমি আবারও নিশ্চিত করে বলছি বাংলাদেশের পেপাল চালু হচ্ছে এবং এরই মধ্যে কয়েকশো লেনদেনও হয়েছে